نحمده ونستعينه ونستغفره يا كريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. দুরেও কাছে শিক্ষার্থীবৃন্দ, মালিক চৌধুরী মামিনের বাড়ি উচ্চ বিদ্যালয়, আজকে দশম শ্রেণীর ইসলাম শিক্ষা হাদিস বিষয়ে দুই নং হাদিসে ব্যাখ্যামূলক আলোচনা করছি। মনোযোগ সহকারে তোমরা শুনবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো খাতায় লিখবে। আজকে পাঠ থেকে দুই নম্বর হাদিস বলা হয়েছে, এখানে ইসলামের বেনা বা ইসলামের ভিত্তি হলো পাঁচটি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে ইসলামের ভিত্তি হলো পাঁচটি। তার বর্ণিত হাদিসে এখানে বলা হয়েছে, বুনিয়া ইসলাম আলা খামস, বুনিয়া হলো ভিত্তি ইসলাম, মানে আমাদের দ্বিতীয় ধর্ম আলা মুবার খামস, মানে পাঁচ। বুনিয়া ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি পাঁচটি। আর শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া, এই সাক্ষ্য দেওয়া তো মানে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ওয়া রাসূল। ওয়া ইকামুস সালাত, এবং সালাত কায়েম করা, আমাদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা, সেটা কায়েম করা। ওয়াইতাউজ যাকাত, ধনী ব্যক্তিদের উপর ধনী ব্যক্তিদের সম্পদে বছরে একবার যাকাত দিতে হয়, এই যাকাত ফরজ ধনীদের উপর। ওয়াইতাউজ যাকাত 40 ভাগের একবার বা 17.5 টাকা বছরে একবার যাকাত দিতে হয়, এটা শুধু ধনীদের উপর ফরজ। আল হজ্জ, হজ করা ধনী ব্যক্তিদের উপর ফরজ, গরিবের উপর হজ ফরজ না। বাইতুল্লাহ শরীফে তওয়াফ করা এবং আংশিক কাজ সমাধা করাকে আজ বলা হয়। মক্কা শরীফে কাবা শরীফ অবস্থিত, সেখানে তওয়াফ করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা করতে হয়, অসংখ্য বিভিন্ন কাজ মিলে করা হয়। আজ আজ জীবনে একবার করা ফরজ, কোনো ব্যক্তি বারবার করতে পারে, কিন্তু একের অধিক হজ করা নফল, জীবনে একবার ফরজ। মানে রোজা, অসম রমজান, অর্থাৎ রমজান মাসে রোজা পালন করা প্রত্যেক মুসলিম নজরের উপর, গরিব ধনী সবার উপরে ফরজ, বছরে একবার রমজান মাস আসে। এই হাদিসে বলা হয়েছে যে ইসলামের যে ভিত্তি পাঁচটি, সেই পাঁচটি ভিত্তি আলোচনা করা হলো। মনোযোগ সহকারে মনে রাখবে যে ইসলামের ভিত্তি হলো পাঁচটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন, দুনিয়া ইসলাম আলা খামসিন, শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আজকে তোমাদের এই পর্যন্তই, মনোযোগ সহকারে হাদিসটা পড়বে, মুখস্থ করবে এবং বিষয়গুলো মনে রাখবে। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি ওয়াক্ত দেওয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।